Faizul Haq upon Faizul Haq by Jeet Abdul Hanan Ansari. Everything is all right. Jara sound shunte pelen ektu comments koren. Everything is all clear. Thik ache tahole. Everything is perfect. Huzur acha. আচ্ছা আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন, তাহলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। সাদাকাল্লাহুল আযীম। রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ শিরোনামের পবিত্র রমাদানুল মুবারকে চার পর্বের সাপ্তাহিক লাইফ সিরিজের আজকের তৃতীয় পর্বে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। যারা দেখছেন এবং শুনছেন, শুরুতেই আমি রিকোয়েস্ট করব আপনারা লাইভটি শেয়ার দিয়ে রাখুন। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই অনলাইন প্রোগ্রামটিতে যুক্ত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং সবসময় কামনা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। সম্মানিত সুধী, রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ শিরোনামের আমরা চার পর্বের সাপ্তাহিক লাইভ সিরিজের আজকে তৃতীয় পর্বে উপনীত হয়েছি। এর আগে আমরা বিগত দুইটি শুক্রবারে দুইটি পর্ব সম্পাদন করেছিলাম। আপনাদের খেয়াল থাকবে বা মনে আছে আপনাদের যে প্রথম পর্বে আমরা সূরা ইউসুফের নাজিলের প্রেক্ষাপট, এই সূরা নাজিলের সময়কাল, সূরা ইউসুফের সেন্ট্রাল থিম কী, তারপর ইউসুফ আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী এবং সূরা ইউসুফকে আমরা পাঁচটা সেকশনে ভাগ করেছিলাম। আপনাদের হয়তো মনে আছে যে আমরা বলেছিলাম যে মোট পাঁচটা সেকশন আমরা ভাগ করতে পারি এই সূরাটিকে। প্রথমে তিন আয়াত বিশিষ্ট একটি ভূমিকা আমরা পাব এবং প্রথম পর্বে আমরা সেই ভূমিকাটি এবং ইউসুফ আলাইহিস সালামের যে চাইল্ডহুড শৈশবকালটা আমরা কভার করেছিলাম। দ্বিতীয় পর্বে অর্থাৎ গত পর্বে আমরা সূরা ইউসুফের যে থার্ড নাম্বার সেকশন, সেকশন নাম্বার থ্রি, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের যে যৌবনকাল, সেই যৌবনকালটা আমরা স্লো মোশনে কভার করার চেষ্টা করেছিলাম এবং আজকে আমরা বেসিক্যালি ইউসুফ আলাইহিস সালামের অ্যাডাল্টহুড অর্থাৎ ওনার পূর্ণ বয়সকালে কী কী ঘটনাপ্রবাহ ঘটেছিল, কোন কোন পরিস্থিতির মধ্য দিয়ে উনি গিয়েছিলেন, এই বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করব। এবং আজকেই বেসিক্যালি আমরা সূরা ইউসুফের যে মেইন পার্ট এটা কভার করবার চেষ্টা করব স্লো মোশনে। এরপরে শুধু আমাদের বাকি থাকবে হচ্ছে কনক্লুশন, 101 আয়াতের পর থেকে শুরু করে অর্থাৎ 102 আয়াত থেকে শুরু করে 111তম আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা একটি উপসংহার দিয়েছেন, সেটি আমরা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আগামী পর্বে অর্থাৎ চতুর্থ পর্বে আমরা সেটা কভার করব। পাশাপাশি এই সূরা থেকে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে কী কী রিফ্লেকশনস আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, কী কী শিক্ষা আছে, কী কী লাইফ লেসন আমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তাহলে আজকের এই তৃতীয় পর্বে আমরা ইউসুফ আলাইহিস সালামের অ্যাডাল্টহুড অর্থাৎ ওনার পূর্ণ বয়সকালে কী কী ঘটেছিল এগুলো জানবার চেষ্টা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আমি আবার আপনাদেরকে অনুরোধ করে রাখব, দিন প্রচারের স্বার্থে আপনারা এই লাইভ সেশনটি শেয়ার করবেন, যাতে করে অনলাইনে অন্যান্য ভাই এবং বন্ধুরা যারা এখন অনলাইনে আছেন তারা যেন আমাদের প্রোগ্রামটিতে যুক্ত হতে পারেন এবং লাইভ সেশনটি শুনে ওনারা যেন উপকৃত হতে পারেন। তাহলে আমরা আজকের তৃতীয় পর্ব শুরু করব ইনশাআল্লাহ। আজকের তৃতীয় পর্বে আমরা ইউসুফ আলাইহিস সালামের অ্যাডাল্টহুড অর্থাৎ পূর্ণ বয়সকালীন সময়ে কী কী ঘটেছিল সরাসরি সূরা ইউসুফ থেকে সেটা জানবার চেষ্টা করব। বেসিক্যালি অ্যাডাল্টহুড আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম, আপনাদের হয়তো মনে থাকবে যে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করবার পর মিশরের রাজা তিনি রয়্যাল রিসেপশন দিয়ে, রাজকীয় সংবর্ধনা দিয়ে কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে বরণ করে নিয়েছিলেন এবং ইউসুফ আলাইহিস সালাম সরাসরি বের হতে চাননি। তিনি বলেছিলেন যে আমি যে নির্দোষ, নিষ্কলুষ এবং অনুপম চরিত্রের অধিকারী, আগে এটা প্রমাণিত হোক, আমি যে অপরাধী নই এটা আগে প্রমাণিত হোক, তারপরে আমি জেলখানা থেকে বেরোব। এবং সেটাই হলো, মিশরের রাজা তাই করলেন।
ইউসুফ আলাইহিসসালামকে নিষ্কলুষ, নিষ্পাপ এবং নির্দোষ হিসেবে প্রমাণিত সাব্যস্ত করার পর সেদিন ইউসুফ আলাইহিসসালামকে রাজকীয় সংবর্ধনা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো। এবং রাজকীয় সংবর্ধনা শেষে মিশরের রাজা বললেন যে আপনার স্ট্যাটাস আমাদের কাছে অনেক হাই, আমরা আপনাকে কোন স্থানে অধিষ্ঠিত করতে পারি, কোন পজিশন আপনার জন্য সুইটেবল হবে? সেদিন ইউসুফ আলাইহিসসালাম বললেন যে আমাকে আপনারা খাজাইনুল আর্থ অর্থাৎ ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট, মিশরের খাদ্যমন্ত্রী হিসেবে যদি অ্যাপয়েন্ট করেন, অ্যাসাইন করেন, তাহলে এটা বেশি উপযোগী হবে, কারণ আসন্ন যে দুর্ভিক্ষ সেটা হ্যান্ডেল করতে বা সেটা মোকাবেলায় আমি বেশি সক্ষম হব। আল্লাহ তাআলা আমাকে হাফিজ এবং আলিম হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমি আই নো হাউ টু প্রিজার্ভ দ্য ক্রপস, কীভাবে গম বা শস্য গুদামজাত করে রাখা যাবে এটা আমি ভালো জানি। সো আমাকে যদি ফিনান্স মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি খুব চমৎকারভাবে এই খাদ্য গুদামজাত করার বা খাদ্য সংরক্ষণের কাজটা আমি সুন্দরভাবে করতে পারবো, এই দায়িত্ব আমাকে দেওয়া হোক। এবং সেদিন ইউসুফ আলাইহিসসালাম যখন স্বেচ্ছায় ডেলিবারেটলি যখন এই ফিনান্স মিনিস্টারের দায়িত্ব নিতে চাইলেন, মিশরের রাজা এই দায়িত্বই ওনাকে দিলেন। তো সেদিন ইউসুফ আলাইহিসসালাম তখন খুব চমৎকারভাবে, আমরা তো এর আগেই জেনেছি যে সাবা আসিনিনা দা আবা, টানা 7 বছর চমৎকারভাবে মিশরে চাষ হলো, গম চাষ হলো এবং সেগুলো মিশরের জনগণ তারা সেটা কনজিউম করলেন এবং শীষ সমেত সাইয়েদান ইউসুফ আলাইহিসসালাম এগুলোকে প্রিজার্ভ করতে শুরু করলেন। টানা 7 বছর যথেষ্ট পরিমাণে শস্য চাষাবাদের পরে ইউসুফ আলাইহিসসালাম পর্যাপ্ত পরিমাণে শস্য তিনি গুদামজাত করলেন। এবং রাজার যে স্বপ্নের এক্সপ্লেনেশন সাইয়েদান ইউসুফ আলাইহিসসালাম দিয়েছিলেন সে অনুযায়ী কিন্তু 7 বছরের পরেই দুর্ভিক্ষ শুরু হওয়ার কথা, তাই না? এবং ঠিক তাই ঘটলো, বাস্তবেও ঠিক 7 বছর পরেই ভয়ঙ্কর রকমের দুর্ভিক্ষ দেখা দিল। কিন্তু সেই দুর্ভিক্ষের কারণে যখন খাদ্য সংকট দেখা দিল গোটা বিশ্বে, মিশরের জনগণের সেই খাদ্য সংকটের সমস্যা তাদের পোহাতে হয়নি, কারণ সাইয়েদান ইউসুফ আলাইহিসসালাম এত চমৎকারভাবে তিনি খাদ্যশস্য তিনি গুদামজাত করেছিলেন, শীষ সমেত গমগুলোকে এমনভাবে প্রিজার্ভ করেছিলেন, ফলে হিউজ পরিমাণে অনেক পরিমাণে খাদ্যশস্য মিশরে তখন ওনার আন্ডারে এগুলো জমা ছিল। ফলে দুর্ভিক্ষের বছর যখন শুরু হলো সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম এগুলো জনগণের মধ্যে বিতরণ শুরু করলেন, ফলে মিশরের জনগণ আবারও সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালামকে বাহাবা দিতে শুরু করলো। এবং ওনার যে যুগান্তকারী সিদ্ধান্ত যে 7 বছর টানা চাষাবাদ করতে হবে এবং এই 7 বছরের পরে পরবর্তী 7 বছর হবে দুর্ভিক্ষের বছর, অনাবৃষ্টির বছর, কোনো বৃষ্টি হবে না, চারদিকে মাটি ফেটে চৌচির, কোনো ফসল জন্মাবে না, ওনার এই যুগান্তকারী সিদ্ধান্তের কারণে কিন্তু বেসিক্যালি মিশরের জনগণরা এই দুর্ভিক্ষের কষ্ট থেকে বেঁচে গেল। ওই যে দুর্ভিক্ষের বিষয়টা, সময়কালটা, এটা শুধু যে দুর্ভিক্ষটা মিশরের জনগণের মধ্যে সীমাবদ্ধ ছিল বা মিশরেই ছিল এমনটা না, মিশরের আশেপাশে বিভিন্ন জায়গায়, ফিলিস্তিনে, জর্ডানে, আশেপাশের দেশগুলোতেও কিন্তু এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল। ফলে তারা খাদ্য শস্য সংগ্রহের জন্য তারা মিশরে আসতে বাধ্য হয়েছিল এবং ইউসুফ আলাইহিসসালাম ওনার গুদামজাত করা খাদ্যশস্য তখন বহিরাগত ভিনদেশি লোকদের কাছে বিক্রি করতে আরম্ভ করলেন, ফলে মিশরের অর্থনীতির চাকাও কিন্তু সচল হতে শুরু করলো। নানা দিক থেকে ওনার সফলতা মিশরের রাজার কাছে, মিশরের জনগণের কাছে ফুটে উঠতে লাগলো এবং সবাই ওনাকে ওয়েলকাম জানালেন এবং ধন্যবাদ দিতে লাগলেন। তো সেদিন ইউসুফ আলাইহিসসালামের শৈশবকাল যেখানে কেটেছে অর্থাৎ কানাআন, সেই কানাআনেও কিন্তু এই দুর্ভিক্ষের ছোঁয়া লেগেছিল, যেখানে ওনার শ্রদ্ধেয় পিতা ইয়াকুব আলাইহিসসালাম এবং যে 10 ভাই ষড়যন্ত্র করে ওনাকে কুয়ায় ফেলে দিয়েছিল, সেই 10 ভাইও কিন্তু এই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা খাদ্য সংকটে ভুগছিল। এবং খাদ্য সংগ্রহের জন্য অন্যান্য ভিনদেশিদের মতো সাইয়েদান ইউসুফ আলাইহিসসালামের 10 ভাই তারা একটি কাফেলার সাথে কানাআন থেকে মিশরে আগমন করল। অর্থাৎ যেই কানাআন ছিল সাইয়েদান ইউসুফ আলাইহিসসালামের ছেলেবেলার সময় তিনি যেখানে কাটিয়েছেন, যেখানে তার পুরো ফ্যামিলি রয়েছে, সেখান থেকে তার সেই 10 ভাই যারা ষড়যন্ত্র করে, হত্যার ষড়যন্ত্র করেছিল, তারা খাদ্য সংগ্রহের জন্য মিশরে আসা শুরু করল। এবং ভিনদেশি যারা এই দুর্ভিক্ষের সময়ে খাদ্য সংগ্রহ করার জন্য বা কিনবার জন্য আসতো, এই ব্যাপারটা সাইয়েদান ইউসুফ আলাইহিসসালাম পার্সোনালি হ্যান্ডেল করতেন, কারণ তিনি একটা বিধান জারি করেছিলেন যে খাদ্য সংকটে পড়ে যদি কোনো দেশ থেকে লোকজন আসে তাদেরকে আমরা ফিরিয়ে দেবো না, তাদের কাছে আমরা গম বিক্রি করব। কিন্তু কেউ যদি বিজনেস পারপাসে, বিজনেস ওরিয়েন্টেশন থেকে যদি কেউ এখান থেকে গম সংগ্রহ করতে আসে, তাদের কাছে কিন্তু আমরা গম দিব না। ফলে বহিরাগত কেউ আসলে
তাদেরকে সরাসরি ইউসুফ আলাহ ইসলামের সাথে এটা ডিল করতে হতো, ছাড়পত্র নিতে হতো। ফলে কানাআন থেকে যখন একটি কাফেলা আসলো গম সংগ্রহ করবার জন্য, তখন তারা সরাসরি সাইয়েদানা ইউসুফ আলাহ ইসলামের সাথে সাক্ষাৎ করলেন, এবং সেই কানাআনের ওই গ্রুপের মধ্যে কিন্তু সাইয়েদানা ইউসুফ আলাহ ইসলামের বই মাত্রেও 10 ভাইও ছিল। ওই 10 ভাই যখন আসলেন, তখন কি ঘটলো, এই ঘটনার মানে এই পর্যায় থেকে, এই প্রেক্ষাপট থেকে আজকে আমাদের আলোচনা শুরু হবে। আপনারা যারা মুসাফ নিয়ে বসেছেন তাদেরকে আমি বলবো সূরা ইউসুফের 58 নম্বর আয়াত থেকে আজকে আমরা শুরু করব। তাহলে আর কাল বিলম্ব না করে আসুন আমরা সরাসরি সূরা ইউসুফ থেকে, সেদিন ইউসুফ আলাহ ইসলামের একেবারে পূর্ণ বয়সকালে তিনি যখন জেলখানা থেকে বেরিয়ে সম্মানিত হলেন, আল্লাহ তাআলা যখন ওনার ইজ্জত বাড়িয়ে দিলেন, পৃথিবীতে ওনাকে ক্ষমতা দিলেন, প্রতিষ্ঠিত করলেন, তখন কী কী ঘটনা ঘটেছিল আমরা সেগুলো শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাআ ইখওয়াতু ইউসুফা ফাদখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। অর্থাৎ ইউসুফের ভাইয়েরা একটা ক্যারাভ্যানে করে, কাফেলায় করে মিশরে আসলো, এবং সেদিন ইউসুফ আলাহ ইসলাম তাদের নাম জিজ্ঞেস করলেন, কোন এলাকা থেকে এসেছে জিজ্ঞেস করলেন, তাদের বাবার নামকে জিজ্ঞেস করলেন। যখন এগুলো জিজ্ঞেস করলেন, উত্তর শুনে তো ইউসুফ আলাহ ইসলাম অবাক হয়ে গেলেন, এবং ইউসুফ আলাহ ইসলাম তিনি বুঝতে পারলেন যে এরা তো, এই 10 জনই হচ্ছে ইউসুফ আলাহ ইসলামের ভাই, এবং এরাই হচ্ছে ইয়াকুব আলাহ ইসলামের সন্তান। সেদিন ইউসুফ আলাহ ইসলাম আবেগ আপ্লুত হলেন এবং তাদেরকে চিনতে পারলেন। ওয়াহুম লাহু মুনকিরুন, কিন্তু তারা ইউসুফ আলাহ ইসলামকে চিনতে পারলো না, কারণ তারা এসে দেখছে যে এই লোক হচ্ছে আজিজ এমএসের, মিশরের অনেক, মিশরের অনেক বড় একটা পদে অধিষ্ঠিত, এবং মিশরের ফিনান্স মিনিস্টার, যার মেধার স্বাক্ষরে গোটা মিশরে আজকে জয় জয়কার, যার বুদ্ধিদীপ্ত যুগান্তকারী সিদ্ধান্তের কারণে এই ভয়ঙ্করতম দুর্ভিক্ষ মিশরে কোনো প্রভাবই ফেলতে পারেনি। সো এই লোক তো ইউসুফ হতেই পারে না, এরকম কোনো কল্পনাই ভাইদের মাথায় আসেনি। ফলে ইউসুফ আলাহ ইসলাম তাদের পরিচয় নেওয়ার পরে উনি চিনে ফেললেন যে এরা তো আমার ভাই, যে ভাইয়েরা আমাকে কুয়ায় ফেলে দিয়েছিল, সেই কুয়া থেকে আল্লাহ টেনে তুলে সাইয়েদিন ইউসুফ আলাহ ইসলামকে রাজপ্রাসাদে নিয়ে আসলেন, আর এখন বানিয়ে দিলেন মিশরের অর্থমন্ত্রী। তো তখন ইউসুফ আলাইহ ইসলাম ওনাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের বাবার নাম কি? তারা বললো ইয়াকুব। কয় ভাই? তারা বললো 11 ভাই। আরেক ভাই কোথায়? বললো যে আরেক ভাইয়ের নাম হচ্ছে বেনিয়ামিন, বাবা তাকে আসতে দেয়নি। তো সাইয়েদিন ইউসুফ আলাহ ইসলাম বললেন, নেক্সট টাইমে যদি আসো, তোমাদের যে আরেক ভাই বেনিয়ামিন তাকেও নিয়ে আসবে। আমরা আগেই বলেছি যে বেনিয়ামিন হচ্ছে বেসিক্যালি ইউসুফ আলাহ ইসলামের আপন ভাই, সহোদর ভাই। ওয়ালাম্মা জাহাজাহুম বি জাহাজিহিম, তাদেরকে খাদ্যশস্য যখন প্যাকেট করে দেয়া হলো, কল আতুনি বি আখিল্লাকুম মিন আবিকুম, তোমাদের বৈপিত্র যে আরেকজন ভাইয়ের কথা তোমরা বলছো, যার নাম বেনিয়ামিন, নেক্সট টাইমে যদি খাদ্য সংগ্রহের জন্য আসো, তাকে কিন্তু নিয়ে আসতে হবে। আল্লাহ তারাউনা আন্নি উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন, তোমরা দেখছো না যে আমি পরিপূর্ণ মেপে ঝুঁকে সুন্দরভাবে তোমাদেরকে শস্য বুঝিয়ে দিচ্ছি, আর আমি তোমাদেরকে কত চমৎকারভাবে এন্টারটেইন করলাম। সেদিন ইউসুফ আলাহ ইসলাম যখন জানতে পারলেন যে এরা হচ্ছে তার সেই 10 ভাই যারা তার উপর অত্যাচার করে কুয়ায় ফেলে দিয়েছিল, তিনি তো তাদেরকে আগেই ক্ষমা করে দিয়েছেন, কারণ তিনি হচ্ছেন নবী, আর নবীরা কখনো এই সমস্ত বিষয় মনে রাখেন না, ওনারা হচ্ছেন ক্ষমার মূর্ত প্রতীক। তো উনি বললেন যে সাইয়েদিন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে অত্যন্ত চমৎকারভাবে আপ্যায়ন করেছিলেন। তো তিনি স্মরণ করিয়ে দিয়ে বললেন, দেখো আমি তোমাদেরকে কত চমৎকার আপ্যায়ন করলাম, এবং তোমাদেরকে বস্তা বোঝাই করে গম দিয়ে দিলাম, সো নেক্সট টাইমে তোমার ভাইকে নিয়ে আসবে। কিছু কিছু তাফসিরে এসেছে যে সাইয়েদিন ইউসুফ আলাইহিসসালাম তার ভাই বেনিয়ামিনের জন্য 1 বস্তা দিয়েছিলেন, এবং তার বাবার জন্যও 1 বস্তা দিয়েছিলেন, কিন্তু তিনি বললেন যে তোমরা বলেছো তোমাদের আরেক ভাই আছে, এটা কি তোমরা সত্যি বললে নাকি 1 বস্তা বেশি নেওয়ার জন্য বললে, এটা তো আমি জানি না। তাই প্রমাণ করবার জন্য আগামীবার যখন আসবে, তোমার ভাই, তোমাদের ভাই বেনিয়ামিনকে কিন্তু নিয়ে আসতে হবে। ফাইনলাম তা আচুনি বিহি ফালা কাইলা লাকুম ইন্দি ওয়ালা তাকরাবুন, নেক্সট টাইমে যদি বেনিয়ামিনকে নিয়ে আসতে না পারো, আমি কিন্তু আর গম দিব না, আর আমার কাছেও ঘেঁষতে পারবো না। সো মাইন্ড ইট, এটা খেয়াল রাখো। ভাইরা বলল, কলু সানুরাবিদু আনহু আবাহু ওয়া ইন্না লা ফাইলুন, আমরা চেষ্টা করব, আমরা আমাদের বাবাকে ছলে বলে কৌশলে ফুসলিয়ে যে কোনোভাবে আমাদের ভাইকে আমরা নিয়ে আসার চেষ্টা করব বলে তারা আগ্রহ এবং প্রত্যাশা ব্যক্ত করলো, এবং বলল ওয়া ইন্না লা ফাইলুন, আমরা কনফিডেন্ট যে আমরা পারবো, বেনিয়ামিনকে নেক্সট টাইম আমরা নিয়ে আসতে পারবো। এখানে সাইয়েদিনা ইউসুফ আলাহ ইসলাম একটু কৌশল করলেন, উনি ওনার কর্মচারীদেরকে ডেকে বললেন, এই যে 10 ভাই কানাআন থেকে এসেছে, তারা গম কেনার জন্য যে টাকাগুলো দিয়েছিল, পণ্যগুলো দিয়েছিল, এগুলো তাদের গমের বস্তার ভেতরে তোমরা ঢুকিয়ে দেবে, এবং তারা তাই করল। ওয়াকাল আলি ফিতিয়ানিহি জাআলু বিদাআতাহুম ফি রিহালিহিম, কর্মচারীদের, যুবক কর্মচারীদের বলল যে তাদের পণ্যগুলো বা টাকাগুলো
যেহেতু আগে পণ্যের বিনিময়ে খাদ্যশস্য কেনা হতো, সো তাদের পণ্যগুলো তাদের গমের বস্তায় ঢুকিয়ে দাও, লা আল্লাহম ইয়ারিফুনাহা ইদান কলাবু ইলা আহলিহিম, তারা যখন তাদের পরিবারে ফিরে যাবে গমের বস্তা খুললে তারা চিনতে পারবে যে হায় রে আমাদের টাকা তো ফিরিয়ে দেওয়া হয়েছে, লা আল্লাহম ইয়ারজিউন, ফলে হয়তো তারা ফিরে আসবে। এখানে তাফসিরে দুইটা ব্যাপার এসেছে, এক হচ্ছে হতে পারে তারা যখন গমের বস্তা খুলে দেখবে যে আমাদের টাকা তো গমের বস্তার ভেতরেই, তার মানে এই মিশরের রাজা বা আজিজ এত দানশীল টাকাও রাখলো না, তাহলে নেক্সট টাইমে অবশ্যই আমরা যাবো, নিশ্চয়ই আরও বেশি করে আমাদেরকে গম দিবে, এই আশায় হয়তো তারা ফিরে আসবে। অথবা তারা তো নবীর সন্তান ছিল, তারা হারাম কোনো কিছু খেত না, অ্যাটলিস্ট ছোটোবেলায় যদিও ইসু আলাইহিস সালামের উপর অত্যাচার করেছে কিন্তু তারা হারাম ভক্ষণ করতো না, ফলে টাকা না পে না করে যদি গম তারা খেয়ে ফেলে এটা তো হারাম খাওয়া হবে, সো অ্যাটলিস্ট এই টাকাটা পে করার জন্য হলেও তারা ইজিপ্টে আবার আসবে। এই দুইটা চিন্তা থেকে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম এই বুদ্ধিটা অবলম্বন করলেন। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, এবার দশ ভাই যখন মিশর থেকে কানাআনে ফিরে গেল, যে কলু ইয়া আবানা, তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বলল হে আমাদের পিতা, মুনি আমিন্নাল খাইল ফা আরসিল মা আনা আখানা, আমাদেরকে বলেছে যে আমাদেরকে আর গম দিবে না যদি আমাদের ভাই বেনিয়ামিনকে নিয়ে না যাই, সো আমাদের ভাই বেনিয়ামিনকে আপনি আমাদের সাথে নেক্সট টাইমে নিয়ে যাওয়ার অনুমতি দিন, নাকচাল ওয়া ইন্না লাহু লা হাফিজুন, আমরা তাহলে পূর্ণ বোঝাই করে গম নিয়ে আসতে পারবো, আর অবশ্যই আমরা বেনিয়ামিনকে খুব যত্নের সাথে রাখবো, তাকে হেফাজত করব, তার কোনো ক্ষতি আমরা হতে দেব না, আপনি প্লিজ বাদ সাধবেন না, নিষেধ করবেন না, আমরা বেনিয়ামিনকে নিয়ে যাব। ইয়াকুব আলাইহিস সালাম বললেন ক্বাল হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুম আলা আখিহি মিন ক্বাবল, এর আগে ইউসুফ আলাইহিস সালামকে তোমাদের সাথে পাঠিয়ে যেই ভুল করেছিলাম তোমরা কি বলতেছো সেই ভুল আবার করতে, তোমাদেরকে আবার ট্রাস্ট করতে? ইম্পসিবল, তোমাদেরকে আমি আর ট্রাস্ট করতে পারবো না, আমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, ফাল্লাহু খায়রুন হাফিজান, তিনি হচ্ছেন উত্তম হেফাজতকারী, ওহু আরহামুর রাহিমিন, তিনি মেহরবান। ওলাম্মা ফাতাহু মাতাআহুম ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম, তারা যখন তাদের গমের বস্তা বাড়িতে এসে খুললো কানাআনে, তারা দেখলো যে তাদের পণ্য বা টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বস্তার ভেতরেই প্রত্যেকের টাকা, তারা এটা দেখে তো অবাক যে কী আজীব তামাশা, কী অদ্ভুত ব্যাপার যে আমাদের টাকা তো আজিজ মিসর রাখিনি, তারা খুশিতে বাকবাকুম হয়ে গদগদ করতে করতে সেদিন ইয়াকুব আলাইহিস সালামের কাছে যেয়ে বললেন কল ইয়া আবানা মা নাবগি, দেখেন এর চেয়ে বেশি প্রত্যাশার কী আছে, আমাদের টাকাও উনি নেয়নি, হ্যাঁ দিহি বিদা আতুনা রুদ্দাত ইলাইনা, গমের যে টাকা এটা ফিরিয়ে দিয়েছেন তিনি, ওয়া নামিরু আহলানা, আমরা এই টাকা দিয়ে আবার ফ্যামিলির জন্য খাবার কিনবো, ওয়া নাহফাদু আখানা, আপনি বানিয়ামিনকে আমাদের সাথে নেক্সট টাইমে পাঠাবেন, ওয়া নাজদাদু কাইলা বাইর, আমরা আরও এক উট বুঝাই গম নিয়ে আসবো, কারণ ইউসুফ আলাইহিস সালামের গম বিক্রি করার বিধান ছিল প্রত্যেকের জন্য এক উট বোঝাই পরিমাণ, একটা উট যতগুলো বস্তা নিতে পারে বা কাঁধে সইতে পারে বহন করতে পারে সে পরিমাণে গম প্রতি ব্যক্তিকে প্রত্যেক মানুষকে দেয়া হতো, সো বানিয়ামিন যদি নেক্সট টাইমে যায় তাহলে বানিয়ামিনও এক উট পরিমাণ গম নিয়ে আসতে পারবে, যেটা আমাদের পুরো ফ্যামিলির জন্য অনেক সাপোর্ট হবে। জালিকা কাইলু ইয়াসির, আর এরকম বস্তায় বস্তায় গম দেয়া এটা আজিজ মিসরের জন্য ভেরি সিম্পল ম্যাটার, তিনি চাইলেই দিতে পারেন, তারা খুব খুশি হলো ভাইয়েরা যে আমাদের টাকাও রাখলো না। তারা যখন বারবার ইয়াকুব আলাইহিস সালামকে ফুসলাতে লাগলো, ক্বাল লান উরসিলাহু মাআকুম হাত্তা তুতুনি মাওথিকাম মিনাল্লাহ, ইয়াকুব আলাইহিস সালাম বললেন আমি এক শর্তে দিতে পারি, তোমরা যদি আল্লাহর নামের কসম কাটো, প্রতিশ্রুতি দাও আমাকে যে লা তাতুন্নানি বিহি ইল্লা আন ইউহাতা বিকুম, যে তাকে তোমরা সহি সালামতে আবার গম মিশর থেকে নিয়ে এসে আমার হাতে পৌঁছে দিবে বা বুঝিয়ে দিবে, এই এই ওয়াদা যদি আমাকে দিতে পারো তবে তবেই কেবল আমি বানিয়ামিনকে তোমাদের হাতে সুপর্দ করতে পারি, তবে হ্যাঁ ইল্লা আইয়ু হাতাবিকুম, তোমরা যদি বিপদে পড়ে যাও, তোমাদের জান বাঁচানোই সংকটে পড়ে যায় সেটা ভিন্ন কথা। ফালাম্মা আতাউহু মাওসিকাহুম ক্বাল আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, তারা যখন প্রতিশ্রুতি দিল সাইয়েদেনা ইয়াকুব আলাইহিস সালামকে, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমরা যে প্রতিশ্রুতি নিলাম এবং গ্রহণ করলাম এ ব্যাপারে আল্লাহ তাআলাই হচ্ছেন ওয়াকিল, তিনিই হচ্ছেন দেখভালকারী, তিনিই হচ্ছেন রক্ষণাবেক্ষণকারী। এবার এক বছর শেষে দ্বিতীয় বছর আবার ইউসুফ আলাইহিস সালামের সেই দশ ভাই বানিয়ামিনকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। সেদিন ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে নসিহত করলেন ওয়াকাল ইয়া বানি আলা তাদখুলু মিন বাবি ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবি মুতাফাররিকা, ইয়াকুব আলাইহিস সালাম উপদেশ দিলেন যে হে আমার প্রিয় সন্তানেরা, তোমরা মিশরে এক দরজা দিয়ে ঢুকো না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকবে। তো তৎকালীন সময়ে মিশরের যে এন্ট্রেন্স ছিল অনেকগুলো এন্ট্রেন্স ছিল, বিভিন্ন দিকে বিভিন্ন ঢুকার এন্ট্রি গেট ছিল, তো
তো সাইয়েদিনা ইয়াকুব আলাইহিস সালাম বললেন তোমরা এক দরজা দিয়ে ঢুকবে না, একাধিক এন্ট্রেন্স দিয়ে ঢুকবে, একটা প্রবেশ পথ দিয়ে তিনজন, তিন ভাই আরেক পথ দিয়ে, দুই ভাই আরেক পথ দিয়ে, চার ভাই, এভাবে 11 জন তোমরা ভাগ ভাগ হয়ে ঢুকবে, যাতে করে তোমাদেরকে দেখে কেউ সন্দেহ না করে। যেহেতু তোমরা কানাআনের অধিবাসী, দেখতে অনেক উঁচু লম্বা, 10 ভাইয়ের চেহারা সুরত প্রায় কাছাকাছি একরকম, তোমাদেরকে একসাথে দেখলে হয়তো স্পাই মনে করতে পারে যে বহিরাগত ভিনদেশি কোনো গোয়েন্দা এরা হতে পারে বা তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারে। সো টেক দ্য প্রিকশন অ্যান্ড টেক ডিফারেন্ট এন্ট্রি, তোমরা ভিন্ন ভিন্ন এন্ট্রি নিবে, একই এন্ট্রি দিয়ে তোমরা ঢুকবে না। এটা তিনি নসিহত করলেন। ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, তারপর তিনি এটাও বললেন যে আল্লাহর যদি ভিন্ন ফায়সালা থাকে সেটা তো আর আমি কিছু করতে পারবো না, জাস্ট আমি নসিহত করার সেটাই করলাম। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, ফায়সালা আল্লাহই করে থাকেন, আলাইহি তাওয়াক্কাল, তো আল্লাহ তাআলার উপরে আমি তাওয়াক্কুল করি, ও আলাইহি ফালিয়া তাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর তাওয়াক্কুলকারীরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা উচিত। ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাই ইল্লা হাজাতান ফি নাফসি আকুবা কাদাহা, আল্লাহ বললেন তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে যেভাবে মিশরে প্রবেশ করবার উপদেশ দিয়েছিলেন তারা সেভাবেই প্রবেশ করলো, কিন্তু আল্লাহর যে ফায়সালা সিদ্ধান্ত সেটা থেকে তাদেরকে ভিন্ন দিকে আর নেওয়া গেল না। জাস্ট ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের কল্যাণকামী হয়ে কিছু উপদেশ করেছিলেন, এটাই জাস্ট বাস্তবায়ন হলো, এটাই জাস্ট হলো, কিন্তু ফায়সালা মূলত আল্লাহ যেটা চাচ্ছেন সেটাই হবে। আল্লাহ তাআলা তারপর সেদিন ইয়াকুব আলাইহিস সালামের প্রশংসা করে বললেন ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহ, ইয়াকুব সে হচ্ছে খুবই জ্ঞানী, প্রাজ্ঞ একজন মানুষ, কারণ তাকে আমি এই বিষয়গুলো শিক্ষা দিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, যেগুলো অনেক মানুষই জানে না। ওলাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখাহু ক্বালা ইন্নী আনা আখুক ফালা তাবতাইজ বিমা কানু ইয়ামালুন, দ্বিতীয়বার যখন 10 ভাই যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, ইউসুফ আলাইহিস সালাম কৌশল করে ওনার আপন ভাই বানিয়ামিনকে ওনার কাছে নিয়ে গেলেন, নিয়ে পরিচয় দিলেন, বললেন যে বানিয়ামিন আমি হচ্ছি ইউসুফ তোমাদের সে হারানো ভাই। এই কথা বলে দুই ভাই আবেগে আপ্লুত হয়ে পড়লেন, একে অপরকে জড়িয়ে ধরে কাঁদলেন এবং বললেন যে ফালা তাবতাইজ বানিয়ামিন, আর চিন্তা করো না, দুঃখ করো না, হতাশ হয়েও না, বিমা খান উই আমালুন, বাকি ভাইয়েরা আমার উপর যেই অত্যাচার করেছে, জুলুম করেছে, এ ব্যাপারে চিন্তিত হয়ো না, বা তোমার সাথে এতদিন যাবৎ তারা যে আচরণ করেছে এ ব্যাপারে তুমি চিন্তিত হয়ো না। এবং বুঝিয়ে বললেন যে তোমাকে আমি আর যেতে দেবো না কেন আনে, আমি কৌশল করে আমার সাথেই মিশরে তোমাকে রেখে দেবো। কীভাবে তিনি আপন ভাই বানিয়ামিনকে রেখে দিলেন আসুন সেই ঘটনাটা আমরা দেখি। ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম জা আলা সিকায়াতা ফি রাহলি আখি সুম্মা আযানা মুয়াজ্জিনুন ইয়াদু ফাল আইরু ইন্নাকুম লাসারিকুন, ইউসুফ আলাইহিস সালাম যে বানিয়ামিনের সাথে গোপনে কথা বললেন, কি বললেন, কতটুকু কথা হলো, কি হলো, এগুলো কিন্তু 10 ভাই খেয়াল করতে পারেনি। ফলে বানিয়ামিনের সাথে কথা বলে বানিয়ামিনকে 10 ভাইয়ের কাছে পাঠিয়ে দিলেন এবং 10 ভাইকে ইউসুফ আলাইহিস সালাম ধন্যবাদ দিয়ে বললেন ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমরা সত্যবাদী, তোমরা যে বলেছো তোমাদের এক ভাই আছে বেনিয়ামিন, তাকে নিয়ে আসার কারণে আমি বুঝতে পারলাম, ঠিক আছে তোমরা উট বোঝাই করে গম নিয়ে যাও, কোনো সমস্যা নেই। সবাই উট বোঝাই করে গম নিয়ে গেল। এখানে বানিয়ামিনকে রেখে দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালাম যে কৌশলটা করেছিলেন সেটা হচ্ছে, তৎকালীন সময়ে রাজার একটা পানপাত্র ছিল, মানে যেটাতে করে তিনি শারাব খেতেন বা ড্রিঙ্কস খেতেন, ওই পানপাত্রটা ছিল ইজিপ্টের একটা আইকনিক ব্যাপার, যেখানে খুব ডিজাইন করা, রাজার জন্য স্পেশালি এটা মেড করা হয়েছিল, কাস্টম মেড। তো ইউসুফ আলাইহিস সালাম কৌশল করে এই পানপাত্রটা তার ভাই বানিয়ামিনের জন্য যে গমের বস্তা প্রিপেয়ার করা হয়েছে ওইটার ভিতরে ইচ্ছা করে তিনি স্বেচ্ছায় কৌশল করে তিনি এই পানপাত্রটা ঢুকিয়ে দিয়েছেন ওনাকে চোর প্রমাণিত করার জন্য। তারপরে ঘটনাটা, মজার ঘটনা কি ঘটে আসুন আমরা দেখি। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই এবং বেনিয়ামিন 11 জন যখন গমের বস্তা নিয়ে মিশর থেকে বিদায় নিয়ে কানানের উদ্দেশ্যে রওনা হলো, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম থেকে পাঠানো একজন আহ্বানকারী কলার এসে বলল আইয়াতুহাল আইর ও দ্য ক্যারাভান ইন্নাকুম লাসারিকুন, তোমরা হচ্ছে চোর, থামো, তোমরা চুরি করেছ। কলু ওয়া আকবালু আলাইহি মাদা তাফকিদুন, তারা এসে বলল তোমরা কী হারিয়েছ যে কারণে তোমরা বলছো যে আমরা চুরি করেছি। কলু, ইউসুফ আলাইহিস সালামের স্টাফরা বলল নাফকিদু সুয়া আল মালিক, আমরা রাজার পানপাত্র হারিয়েছি যেটাতে তিনি পান করেন, একটা খুব মিশরের আইকনিক একটা জিনিস যেটা রাজার জন্য স্পেশালি মেড করা হয়। পুরো কাফেলাকে থামানো হলো ওয়ালিমান জা আবিহি হেমলু বাঈর ওয়া আনা বিহি জাঈম, কর্মচারীদের যিনি প্রধান অফিসার তিনি বললেন তাফতিশ করো, অর্থাৎ তল্লাশি চালাও, কারণ এতক্ষণ পর্যন্ত
এই পানপত্রটা ছিল। যখনই এই কানায়ানের কাফেলা গম নিয়ে চলতে শুরু করেছে, আমরা সেই পানপত্র আর খুঁজে পাচ্ছি না, নিশ্চয়ই এদের মধ্যে চোর আছে, খুঁজে বের করো, যে বের করে দিতে পারবে তাকে এক বস্তা এক্সট্রা উট দেওয়া হবে। ইসফা আলাহ ইসলামের 10 ভাই বলল, কলু তাল্লাহ লাকদা আলিম তুম্মা জিন আলী নুসিদা ফিল আর্দ। আপনারা ভালো করেই জানেন যে আমরা এখানে বিপর্যয় সৃষ্টি করতে আসিনি, আমরা দুর্ভিক্ষের কবলে পড়ে খাদ্য সংগ্রহ করতে এসেছি, আমরা কেন রাজার এই পানপাত্র নিব, কী লাভ তাতে আমাদের? আর ওমা কুন্না সারিকিন, আমরা নবীর সন্তান, আমরা চোর নই। এবার ইসফা আলাহ ইসলামের কর্মচারীরা বলল, কলু ফামা জাজা উহু ইং কুনতুম কাযিবিন, যদি প্রমাণিত হয় যে তোমরা মিথ্যা বলছো এবং তোমাদের মধ্যে চোর আছে, তাহলে কী শাস্তি হবে বলো, কী শাস্তি তোমরা মাথা পেতে নেবে বলো যদি তোমরা মিথ্যাবাদী হয়ে থাকো? কলু জাজা উহু মা বুজিদা ফি রাহলিহি ফাহুয়া জাজা উহ। 10 ভাই একসাথে বলে উঠল যে যার বস্তার ভেতরে বা যার ওটের বস্তার ভেতরে এই রাজার পানপাত্র পাওয়া যাবে সেই হবে শাস্তি, তাকেই তোমরা রেখে দিবে। কাযালিকা নাজজি যালিমিন, আর এভাবেই আমরা যারা দুরাচারী জালেম তাদের শাস্তি দিয়ে থাকে, চোরদের শাস্তি এরকম। অর্থাৎ কানাআনে ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে তখন বিধান ছিল, কেউ যদি কোনো কিছু চুরি করে তাহলে যার জিনিস চুরি করলো, চুরি সাব্যস্ত হলে ওই চোর লোকটি যার সম্পদ চুরি করেছে তার ক্রীতদাসে পরিণত হতো, যতদিন সে বেঁচে থাকতো ওই লোকের খেদমত করে তার সেবা করে তার কাটানো লাগতো। তো সেই হিসাবে নিজেরাই ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরাই 10 ভাই নিজেরাই বলল যে শাস্তিটা কী হবে আমরা বলে দেই, যার ব্যাগের ভেতরে এটা পাওয়া যাবে তারে তোমরা রেখে দিও অ্যাজ এ পানিশমেন্ট, সে তোমাদের ক্রীতদাস। ফাবাদা আবি আওয়াইয়াতিহিম ক্বাবলা ওয়িআই আখি। এবার ইসফা আলাইহিস সালাম নিজে এসে লোকজন নিয়ে তল্লাশি শুরু করলেন। ইসফা আলাইহিস সালাম সর্বপ্রথম অন্যান্যদের ব্যাগ তল্লাশি শুরু করলেন, মানে একটু দেখানো, এই ভাব দেখানো যে আমরা ভালোভাবে তল্লাশি চালাচ্ছি। সবার ব্যাগ ভাবখানা এরকম যে সবার ব্যাগ ভালোভাবে খোঁজা হচ্ছে, কোথাও পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে সুম্মাস্তাখরাজাহা মিন ওয়িআই আখি। সর্বশেষে যখন বানিয়ামিনের গমের ব্যাগ তল্লাশি করা হলো, হঠাৎ দেখা গেল যে বানিয়ামিনের ব্যাগের ভেতরে সে রাজার পানপাত্র। সুবহানাল্লাহ, এখন সবাই তো অবাক, হিসবুল আলাইসাল্লামের 10 ভাই তো অবাক, ঘটনা কি বানিয়ামিন শেষ পর্যন্ত এই কাজ করলো, রাজার পানপাত্র শেষ পর্যন্ত বানিয়ামিনের ব্যাগে পাওয়া গেল। কাদালিকা কিদিন আলী ইউসুফ, আল্লাহ বলেন এভাবেই আমি ইউসুফের জন্য কৌশল করে বানিয়ামিনকে রেখে দেওয়ার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বিহামদি মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা ইয়াশা আল্লাহ। আল্লাহ বলছেন মিশরের রাজার যে চুরির দণ্ডবিধি সেই অনুযায়ী কিন্তু ইউসুফ কখনোই বানিয়ামিনকে নিজের কাছে রাখতে পারতো না, কারণ তৎকালীন মিশরের রাজার চুরির যে দণ্ডবিধি ছিল সেটা ছিল কেউ যদি কিছু চুরি করতো তাকে ব্যত্রাঘাত করা হতো, আর যে পরিমাণ সম্পদ চুরি করেছে তার ডবল সম্পদ জরিমানা হিসেবে প্রদান করা লাগতো। তো মিশরের নিয়মে যদি বিচার করা হতো তাহলে বানিয়ামিনকে ব্যত্রাঘাত করা হবে আর পানপাত্রের যা দাম তার ডবল দাম কম্পাউন্ড হিসেবে পে করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আগেই কৌশল করে ভাইদের মুখ থেকে বিচার কী হবে আগেই বের করে নিয়েছিলেন, যে তোমরা বলো যদি তোমরা মিথ্যাবাদী হয়ে থাকো কী শাস্তি দেব। তখন ভাইরা বলেছিল আমাদের মধ্যে থেকে যাদের ব্যাগে যার ব্যাগে এটা পাওয়া যাবে তাকে রেখে দিবেন আপনারা ক্রীতদাস হিসেবে, এভাবেই আমরা শাস্তি দিয়ে থাকি। আল্লাহ বললেন এভাবেই আমি কৌশল করে বেনিয়ামিনকে ইউসুফের কাছে রেখে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। নারফাউ দারাজাতিম মান নাশা ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। হ্যাঁ, আমি যাকে সম্মানিত করতে চাই তার মর্যাদা যার আমি বাড়াতে চাই আমি বাড়িয়ে দিয়ে থাকি। ওফাউকা কুল্লি যি ইলমিন আলিম, আর প্রত্যেক জ্ঞানীর উপরে আরও বড় জ্ঞানী আছে, জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে, সবচেয়ে বড় জান্নেওয়ালা হচ্ছেন আল্লাহ তাআলা। এবার রাগে ক্ষোভে 10 ভাই একটা মিথ্যা কথা বলল, তারা বলল কলু ইং ইয়াসরিক ফাকদ সারাকা আখুন লাহু মিন ক্বাবল। তারা বললো বানিয়ামিন যেহেতু চুরি করছে তাহলে জেনে রাখেন বানিয়ামিনের একটা ভাই ছিল নাম ইউসুফ, ওইটাও চোর, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বললো বানিয়ামিন যদি চুরি করে থাকে ওর ভাইও চোর, এরা সব চোর, 2 ভাই চোর। এই বাক্যটার ব্যাপারে 2টা তাফসির এসেছে। অধিকাংশ মুফাসসিরিন একরাম বলেছেন যে 10 ভাই এই যে কথাটা বলল যে বানিয়ামিন চুরি করে থাকলে তার আরেক ভাই ছিল ওইটাও চোর, এটা ছিল ডাহা মিথ্যা কথা, ইউসুফ আলাইহিস সালাম জীবনে কখনো চুরি করেননি, এবং এটা যে মিথ্যা কথা ছিল বেশিরভাগ মুফাসসিরিন একরাম এই মতামতটাই দিয়েছেন যে এটা ছিল একটা মিথ্যা কথা।
তবে কোন কোন মুফাসসিরিনে ইকরাম আরেকটা ঘটনা উল্লেখ করেছেন যে হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের ছেলেবেলায় শৈশবকালে একটা চুরির ঘটনা ঘটেছিল এবং সেটা ইচ্ছা করে, সেটাও একটা মজার ঘটনা। সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের মা রাহিল যখন মারা যান, তখন তার বোন লাইয়াকে ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করেন, এবং কানাআন এলাকায় ইউসুফ আলাইহিস সালামের ফুফি থাকতেন যার নাম ফায়েকা। তো ফায়েকা ইউসুফ আলাইহিস সালামের ফুফি ইউসুফ আলাইহিস সালামকে যখন খুব ছোট খুব ভালোবাসতেন, তিনি চাইতেন সবসময় ইউসুফ তার সাথে থাকুক, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম নিজের ছেলেকে নিজের চোখের আড়ালে যেতে দিতেন না। খুব বেশি হলে একদিন দুই দিন তিন দিনের জন্য বোনের বাড়িতে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ফুফির বাড়িতে ইউসুফ আলাইহিস সালাম থাকতে পারতেন, তারপর আবার ইয়াকুব আলাইহিস সালাম নিয়ে আসতেন। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন ইয়াকুব আলাইহিস সালাম নিয়ে আসতেন, এটা ফায়েকা সহ্য করতে পারতেন না, ভাইয়ের ছেলেকে এত ভালোবাসতেন ফায়েকা। তো ফায়েকা একবার প্ল্যান করলেন যে ইউসুফ একবার যখন দুই তিন দিনের জন্য নিয়ে যাওয়া হলো, ফায়েকা বললেন যে ইউসুফ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে আব্বু আমার এত আদর লাগে মায়া লাগে, আমি তো যতদিন বেঁচে থাকি তোমাকে আমার কাছে রাখতে চাই, তবে এটার জন্য একটা কৌশল আমাদের করতে হবে, আই নিড ইউর হেল্প, তুমি আমাকে সাহায্য করতে হবে। ছোট্ট ইউসুফ বললেন যে হ্যাঁ করবো। সেটা কি? সেটা হচ্ছে ফায়েকা বললেন আমার বাবা অর্থাৎ ইসহাক আলাইহিসালামের একটা বেল্ট যেটাকে হেজাম বলে, কোমর বন্ধনি, এটা আমার কাছে সংরক্ষিত আছে, এটা আমি তোমার কোমরে পড়ায়া উপরে কাপড় পেঁচিয়ে দিব, তারপর তোমাকে বাড়িতে রেখে আসবো, একদিন পরে আমি যে বলবো যে আমি তো বেল্ট খুঁজে পাচ্ছি না, এটা চুরি হয়েছে, কে চুরি করলো নবীর বেল্ট, এটা খুঁজতে খুঁজতে যখন তোমার কোমরে পাওয়া যাবে তখন তুমি চোর সাব্যস্ত হবে, আর কানাআনের শরিয়াত অনুযায়ী তখন তুমি আমার ক্রীতদাসে পরিণত হবে। সো আমার ক্রীতদাসকে আমি নিয়ে আসবো, তোমার বাবার কাছ থেকে আমি তোমাকে ছিনে আনবো, তখন আমি আর তুমি মিলে একসাথে থাকবো, তোমাকে আমি মায়ের মতো আদর যত্ন করে লালন পালন করবো। সুবহানাল্লাহ, কত ভালোবাসতেন ইউসুফ আলাইহিস সালামকে, অর্থাৎ এমন একটা ব্যক্তিত্ব তিনি ছিলেন, সে শৈশব থেকেই সবার মন তিনি কেড়েছেন, যে একবার দেখেছে তার হৃদয় জুড়িয়ে গিয়েছে, যেই প্ল্যান সেই কাজ। ইউসুফ আলাইহিস সালামের কোমরে তিনি তার পিতা থেকে পাওয়া ইসহাক আলাইহিস সালামের কোমর বন্ধনী বা বেল্ট বেঁধে দিলেন, তার দুই একদিন পরে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দিয়ে আসলেন, এবং তার এক দুদিন পরে তিনি যেয়ে বললেন যে আমি তো আমার বাবা থেকে পাওয়া বেল্ট হেজাম এটা হারিয়েছি, এটা চুরি হয়েছে, কে নিয়েছে কে নিয়েছে, সবাইকে তল্লাশি করতে করতে ছোট্ট ইউসুফের কোমরে পাওয়া গেল। এবার ফায়েকা বললেন ইউসুফ যেহেতু চুরি করেছে, সে ইউসুফ আমার ক্রীতদাস, আমি আমার ক্রীতদাসকে নিয়ে যাব, এবং কেউ আর বাধা দিতে পারলো না, ফায়েকা নিয়ে আসলেন। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে হাসলেন, তিনি বুঝলেন যে আমার বোন এটা কৌশল করে ইউসুফকে ছিনিয়ে নিয়েছে আমার কাছ থেকে। তো ফায়েকা যতদিন বেঁচে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম ফায়েকার সাথেই ছিলেন, কেউ কেউ এরকম একটা বর্ণনাও করেছে, যেগুলো আসলে আমাদের ইসলামিক ট্রেডিশন থেকে পাওয়া যায় না, এগুলো জিউস ট্রেডিশন থেকে, খ্রিস্টান ট্রেডিশন থেকে, বাইবেল তালমুদে পাওয়া যায়। তবে যেহেতু কোরআন হাদিস এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই বা কোরআন হাদিসের কোনো কথার সাথে এটা কন্ট্রাডিক্ট তেমন একটা করে না, এটাকে আমরা উল্লেখ করতে পারি। তো দুইটা মত, কেউ বলেছে যে এটা মিথ্যা কথা, ইউসুফ আলাইহিস সালাম কখনো চুরি করেনি, কোনো কোনো মুফাসসির বলেছেন হ্যাঁ চুরি করেছিল, এটা আসলে প্রকৃত অর্থে চুরি নয়, এটা একটা কৌশল, ঘটনাটি তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বুঝতে পেরেছেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে কল আনতুম শাররুম মাকানা, তিনি ফাসাররাহা ইউসুফ ফি নাফসিহি ওয়ালাম ইয়ুবদি হালাহুম, যখন এই কথা বললো যে বানিয়ামিন যদি চোর হয়, আর একটা ভাই ছিল ইউসুফ, এও চোর, তখন ইউসুফ আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন, বললেন তোমরা কতই না খারাপ, তোমরা বানিয়ামিনকেও চোর বলতেছো ইউসুফের, এবং বানিয়ামিনের ভাই ইউসুফকেও চোর বলতেছো, কতই না তোমাদের অবস্থানটা কতই না খারাপ, আল্লাহ আলাম বিমা তাসিফুন, আর তোমরা যে মিথ্যা কথা বলতেছো এগুলোর ব্যাপারে আল্লাহ ভালো করেই জানেন। এখন সমস্যা যেটা হলো, দশ ভাই পড়েছে বিপদে, কারণ তারা সাইয়েদানা ইউসুফ আলাইহিসালামের, ইয়াকুব আলাইহিসালামের কাছে কমিটমেন্ট দিয়ে এসেছিল যে আমরা আমাদের জান প্রাণ দিয়ে হলেও বানিয়ামিনকে কিন্তু আমরা হেফাজত করবো, এবং এই যে আমরা ক্যারাভানে করে নিয়ে যাচ্ছি বানিয়ামিনকে আবার সহিহ সালামতে আপনার কাছে এনে ফেরত দিয়ে যাব, বানিয়ামিনের কিছুই হবে না। কিন্তু এখন বানিয়ামিন যখন চুরিতে ধরা পড়ল, তখন তারা পড়ে গেল বিপদে, এবং তাদের ভাষ্য অনুযায়ী বানিয়ামিনকে ক্রীতদাস হিসেবে মিশরের মধ্যে রাজার কাছে বা আজিমেশ্বরের কাছে রেখে আসা লাগবে, তারা মহাবিপদে পড়ে গেল। কল ইয়া আইয়ুহাল আজিজ, তারা বলল ইন্নালাহু আবান শাইখান কাবিরান, যে হে আজিজ মেসের, বানিয়ামিনের বাবা মানে আমাদের পিতা ইয়াকুব, তিনি অত্যন্ত বৃদ্ধ, বয়োবৃদ্ধ একজন মানুষ, বানিয়ামিনকে বুকে রেখে, বুকে ধরে তিনি বেঁচে আছেন, বানিয়ামিনের কিছু হলে তিনি বাঁচবেন না, ফাখুদ আহাদানা মাকানা, আপনি একটা কাজ করেন, বানিয়ামিনকে দিয়ে দেন আমাদের দশ ভাইয়ের মধ্যে থেকে যাকে পছন্দ, বানিয়ামিনের বদলে তাকে রেখে দেন, আমরা প্রত্যেকেই এই শাস্তি মাথা পেতে নিতে রাজি, বানিয়ামিনকে ক্রীতদাস না বানিয়ে আমাদের কাউকে বানান, আমরা ওয়াদা দিয়ে এসেছি বানিয়ামিনকে বাবার হাতে পৌঁছে দিতেই হবে।
ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তো আপনাকে সদাচারী হিসেবে জানি, আপনি খুব ভালো লোক, এতটুকু আপনি করেন। ক্বালা মা'আদাল্লাহ, মা'আদাল্লাহি আন নাখুযা ইল্লা মা ওয়াজাদনা মাতাআনা ইনদা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, নাউযু বিল্লাহ, বলো কি, যে চুরি করেছে যার ব্যাগে ওটা পাওয়া গেল তাকে না রেখে অন্য কাউকে যদি রাখি, এটা তো ইন্না ইদাল্লা জালিমুন, তাহলে তো আমি জালিম হয়ে যাব, আমি তো ন্যায়পরায়ণ শাসক, আমি তো এই অন্যায় করতে পারি না কোনোভাবেই। যখন 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে বানিয়ামিনকে নিয়ে যাওয়ার কোনো কৌশল খুঁজে না পেল, ফালাম্মাস্তাই আসু মিনহু, যখন তারা নিরাশ হলো যে বানিয়ামিনকে নেওয়া যাচ্ছে না, খলাসু নাজিয়া, 10 ভাই এক পাশে আলাদা সলা পরামর্শ করছে, কনসালটেশন করছে যে কী করা যায়, আমরা কীভাবে বাবা বাবাকে যে মুখ দেখাবো, বানিয়ামিনকে ছাড়া আমরা কীভাবে যাই কেনা আনে। কলা কাবীরুহুম, তাদের মধ্যে যে সবচেয়ে সিনিয়র বড়, কোনো কোনো তাফসির এসেছে তার নাম হচ্ছে রুবেল, রুবেল বলল, আলাম তা আলামু আন্না আবাকুম কদ আখাযা আলাইকুম মাওথিকাম মিনাল্লাহ ওয়া মিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফ, তোমাদের কি মনে নাই যে আসার সময় বাবার কাছে ওয়াদা দিয়ে আসছো যে বানিয়ামিনকে সহি সালামতে নিয়ে যাবা, আর ইতিপূর্বে ইউসুফকে নিয়েও তো যে ইনসিডেন্ট, যেই কাহিনী তোমরা করেছ, বাবার কাছে মুখ দেখানোর তো আর কোনো সুযোগ নাই, কী করবে এখন? এর আগে ইউসুফের ব্যাপারে যে অন্যায় করেছো সেটা তো আছেই, আবার নতুন করে যদি বানিয়ামিনের কারণে এই ঘটনা ঘটে, বাবার বদদোয়ায় পড়ে আমরা মরেই যাব। ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াদান আলি আবি, বড় ভাই রুবেল বলল, তোমরা যাও, যেহেতু কাফেলা তো আর আমাদের জন্য বসে থাকবে না, কাফেলা যেহেতু কানাআনের উদ্দেশ্যে রওনা হবে, তোমরা 9 ভাই চলে যাও, আমি এখানে থেকে যাই, আমি মুখ দেখাতে পারবো না আব্বার সামনে, ইয়াকুবের সামনে, আমার বাবা যতক্ষণ না আমাকে ক্ষমা না করে অনুমতি না দেয় আসার, আমি ফিরবো না কানাআনে। আও ইয়াহকুম আল্লাহ হলি, অথবা আল্লাহ যদি অন্য কোনো ফয়সালা করেন, কোনোভাবে যদি আমি বলে কয়ে যদি আমি আজিজে মেসরের কাছ থেকে যদি বানিয়ামিনকে নিয়ে যেতে পারি, হয় বানিয়ামিনকে নিয়ে ফিরবো, না হলে আমি ফিরবো না, তোমরা যাও। ওহুয়া খায়রুল হাকিমিন, আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী। সবাই বলল, তাহলে বাবাকে যে কী বলবো? বড় ভাই বলল, যা ঘটেছে তাই বলবে, ইরজিউ ইলা আবিকুম, বাবার কাছে যাও, ফাকুলু, যে বলো, ইয়া আবানা ইন্না ইবনাকা সারাক, আপনার ছেলে চুরি করেছে, কারণ বাকি 10 ভাই তো তাই দেখেছে যে পানপাত্র তো বানিয়ামিনের ব্যাগ থেকেই পাওয়া গেল। ওমা শাহিদিনা ইল্লা বিমা আলিমনা, তবে আমরা সরাসরি চুরি করতে দেখি নাই, তবে আমাদেরকে এটা জানানো হয়েছে যে পানপাত্র হারানো গেছে আর খোঁজে বানিয়ামিনের ওখানেই পাওয়া গেছে, কিন্তু বানিয়ামিন চুরি করতেছে এটা আমরা সরাসরি দেখি নাই। ওমা কুন্না লিল গায়বি হাফিদিন, আর অদৃশ্যের ব্যাপারে তো বাবা আমাদের কোনো হাত নেই, অদৃশ্যের খবর তো আপনি জানেন, আপনি যদি বিশ্বাস না করেন, ওয়াস আলিল করিয়াত আল্লাহ কুন্না ফিহা, আমরা মিশরে যে এলাকায় অবস্থান করেছি চাইলে লোক পাঠিয়ে জিজ্ঞেস করে আসেন যে ঘটনাটা সত্য কিনা, অথবা ওয়ালা ইরল্লাতি আকবালনা ফিহা, অথবা যে কাফেলার সাথে আমরা গিয়েছিলাম সেই কাফেলার লোকও তো এই ঘটনা ঘটেছে, তাদের ব্যাগও চেক করা হয়েছিল, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে কথা সত্য কিনা। ও ইন্না আলা সাদিকুন, বাবা নিশ্চয়ই আমরা সত্য বলছি, আমরা মিথ্যা বলছি না, এমন বিপদে পড়েছে 10 ভাই। কালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তারা ফিরে যেয়ে ইয়াকুব আলাইহিস সালামকে যখন এই কথা শোনালেন তিনি মানতে পারলেন না, বললেন, আবারও ইউসুফের মতো তোমাদের মন যেরকম চায় এরকম আমাকে গল্প শোনাচ্ছ, আমি দিতে চাইলাম না, জোর করে বানিয়ামিনকে তোমরা ছিনিয়ে নিলে, আর এখন বলছো এই ঘটনা। ফাসবরুন জামিল, তোমাদের কাছে আমার কিছু চাওয়ার নেই পাওয়ার নেই, আমি আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করলাম, উত্তম ধৈর্য অবলম্বন আমি আগেও করেছি এখনও তাই করবো। আসাল্লাহু আইয়া আতিয়ানি বিহিম জামিয়ান, এবং আমি নিরাশ নই, আমি হতাশ নই, আমি হাল ছেড়ে দেইনি, আমি এখনও আশা রাখি আল্লাহ তাআলা আমার ইউসুফকে আমার বানিয়ামিনকে একসাথে করে আমাকে আবার ফিরিয়ে দিবেন, এবং পরবর্তীতে তাই ঘটবে আমরা দেখব। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, আর তিনি তো মহাজ্ঞানী, তিনি প্রজ্ঞাবান। ওয়া তাওয়াল্লা আনহুম, তিনি রাগে ক্ষোভে শোকে দুঃখে তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ, এবং তিনি আফসোস করতে লাগলেন, বললেন, হাই ইউসুফ, হাই ইউসুফ, এতদিন বানিয়ামিনকে, ইউসুফের আপন ভাই বানিয়ামিনকে তিনি কাছে আগলে রেখে ইউসুফের কষ্ট তিনি ভুলে গিয়েছিলেন, এখন বানিয়ামিনকেও হারালেন, বানিয়ামিনকে হারিয়ে ইউসুফ আলাহ ইসলামকে হারানোর সেই কষ্ট, সেই আগুন আবার দাউ দাউ করে জ্বলে উঠল, তিনি আবার আক্ষেপ কান্না জুড়ে দিলেন, ইউসুফ, হাই ইউসুফ, আমার ইউসুফ, আবার কান্না শুরু করে দিলেন। ওবিয়দ্দত আইনা, কাঁদতে কাঁদতে ওনার চোখ সাদা হয়ে গেল, মানে অন্ধ হয়ে গেলেন উনি। মিনাল হুজনি ফাহুয়া কাদিম, চিন্তায় দুঃখে তিনি অন্ধ হয়ে গেলেন। সবাই ওনাকে বলতে আরম্ভ করলো, ক্বালু তাল্লাহি তাফতা উতাযকুরু ইউসুফ হাত্তা তাকুনা হারাদান তাকুনা মিনাল হালিকিন, এভাবে ইউসুফ ইউসুফ করে কাঁদতে কাঁদতে আপনি তো আপনার জীবনটাই শেষ করে দিবেন, কোথায় আপনার সেই ইউসুফ, সেই কবে নেকড়ে তাকে খেয়ে ফেলেছে ছোট্টবেলায়,
আজ 30 বছর পর আপনি ইউসুফ ইউসুফ করে কেন কাঁদছেন? ইউসুফের উপর কাঁদতে কাঁদতে তো আপনি নিজেকেই শেষ করে ফেলবেন। কলা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুঃখ কষ্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না, আমি এটা আল্লাহর কাছে শেয়ার করতে চাই। ওয়া আলামু মিন আল্লাহি মা লা তাআলামুন, তবে এটা জেনে রাখো আমি কিন্তু নবিউল্লাহি ফিল আর্দ, আমি কিন্তু জমিনে নবী এবং আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না। আল্লাহ তাআলা নবীদেরকে যদি সরাসরি ওহি নাও পাঠান, তাদের হৃদয়ে অন্তঃকরণে এমন এলহাম ঢেলে দেন যেটার মধ্য দিয়ে তিনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারেন, তিনি আজ করতে পারেন, আন্দাজ করতে পারেন। সো এভাবে দ্বিতীয়বারের জন্য যে গম নিয়ে আসা হলো এসেছিল, কানাআনবাসীরা সেগুলো খেয়ে শেষ করে ফেললো আবার, কারণ দুর্ভিক্ষের কথা আমরা জানি যে 7 বছর। প্রথমবার গম নিয়ে আসলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন ভাই বেনিয়ামিনকে আনবে, তারা বেনিয়ামিনকে নিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম কৌশল করে রেখে দিলেন। এবার তৃতীয় বছর যখন আবার খাদ্য সংকট, তখন কানাআন থেকে একদল আবার মিশরে যাওয়ার জন্য রওনা হলো যে তারা গম কিনবে, এবং ইউসুফ আলাইহিস সালামের এই 10 ভাই তারাও বাধ্য হয়ে আবার মিশরে যাবে। সাইয়েদানা ইয়াকুব আলাইহিসসালামের কাছে তারা দোয়া নিতে আসলো। ইয়াকুব আলাইহিসসালাম বললেন ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, আবারও তোমরা যেহেতু মিশরে যাচ্ছ, ইদহাবু যাও, ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখি, ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিনকে ভালো করে খোঁজো। ওলা তাইয়াসু মিন রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ইন্নাহু লা ইয়াইয়াসু মিন রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, কাফেররা ছাড়া, অবিশ্বাসীরা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, বিশ্বাসীরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। যাও ইউসুফকে খোঁজো, বানিয়ামিনকে খোঁজো, খুঁজলে পাবে, খুঁজলে তাদের দেখা পাওয়া যাবে ইনশাআল্লাহ। ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, এবার তারা কানাআন থেকে যখন মিশরে পৌঁছলো, যেহেতু বহিরাগত গম কিনতে এসেছে, ইউসুফ আলাইহিস সালামের ছাড়পত্র নেওয়া ছাড়া গম পাওয়ার কোনো সুযোগ নেই। 10 ভাই আবার ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, যে বললো হে আজিজে মেসের, মাসানা ও আহলানা দূর, আমাদের পুরো ফ্যামিলিতে মারাত্মক খাদ্য সংকট, ওয়াজিনা বি বিদাআতিম মুজজাত, আমরা সামান্য কিছু পণ্য বা পয়সা নিয়ে এসেছি যেটা দিয়ে আমরা বেশি পরিমাণে গম কিনতে পারবো না, ফাও ফিলান আল কাইলা, আপনি একটু বাড়িয়ে দেন, আপনি মেপে ঝুঁকে আমাদের পূর্ণ গমের বস্তা দেন, ও তাসাদ্দা কালাইন, আর একটু অনুগ্রহ করেন আমাদের উপর। কানা আনে দুর্ভিক্ষের কবলে আমাদের সন্তান স্ত্রীরা আমাদের পিতা না খেয়ে আছে, আপনি আমাদেরকে বস্তা ভরে গম দিন এবং আরও কিছু সদকা করেন, ডোনেশন করেন, আপনি অনুগ্রহ করেন, কারণ ইন্নাল্লাহ ইয়াজজিল মুতাসাদ্দিকিন, যারা সাদাকা করে আল্লাহ তাআলা তাদের আরও বেশি করে প্রতিদান দেন। ভাইরা যখন কান্না বিজড়িত কণ্ঠে এই কথাগুলো বলল যে কানাআনবাসী ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত, আমাদের পুরো ফ্যামিলি মানে ইসরায়েলের সবাই না খেয়ে আছে, আমাদের বাবা না খেয়ে আছে, ওনার নিজের আত্মীয়রা, ওনার নিজ বাবা যখন এই দুর্ভিক্ষের কঠিন অবস্থায় না খেয়ে খাদ্য সংকটে ভুগছে, এই কথা যখন সেদিন ইসু আলাইসাল্লাম ভাইদের মুখ থেকে শুনলেন, তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না, তিনি কাঁদতে শুরু করে দিলেন, এবং ইসু আলাইসাল্লামের চোখের কান্না দেখে তারাও অবাক হয়ে গেল, ব্যাপার কি, উনি কাঁদছে কেন, মিশরের আজিজ আমাদের অর্থের সংকট খাদ্য সংকট শুনে তিনি কাঁদছে কেন? এবং আল্লাহ তাআলা তখন আদেশ আসলো যে হে ইউসুফ, এবার তুমি তোমার নিজের পরিচয় তোমার ভাইদের কাছে পেশ করতে পারো। কালা হাল আলিম তুম্মা ফাআলতুম বি ইউসুফ ওয়া আখি, এবার আজিজে মেসার মানে ইউসুফ বললেন তোমরা তোমাদের যে ভাই ছিল ইউসুফ তার সাথে কী আচরণ করেছিলে, মনে আছে? কুড ইউ রিমেম্বার দ্যাট, কী করেছিলে তোমরা সে ছোট্ট নিষ্পাপ অবুজ শিশু ইউসুফের সাথে, তাকে মেরে আহত করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলে, মনে আছে তোমাদের, মনে পড়ে সেই ঘটনা? ইউসুফ আলাইসাল্লাম যখন একের পর এক সব ঘটনা বলতে আরম্ভ করলো, 10 ভাই তো অবাক, ঘটনা কী, আজিজ মেসার তিনি এত কিছু জানলেন কী করে, তার কাছে এত তথ্য আসলো কীভাবে, আমরা আমাদের বইমাত্র ভাই ইউসুফের সাথে ছোটোবেলা সেই 30 বছর আগে কী করেছিলাম, এটা উনি কী করে বলে? একের পর এক ইউসুফ আলাইসাল্লাম যখন সব বর্ণনা দিলেন, সব ভাই অবাক হয়ে গেল। কলু আইন্না কালা আন্তা ইউসুফ, একের পর এক এমনভাবে বর্ণনা করছিল যেন তিনি ইউসুফ, তখন তারা তাদের ছোট্ট ভাই ইউসুফের সেই মায়াবী চেহারার সাথে বর্তমানে আজিজে মেসারের পূর্ণ বয়স্ককালীন এই চেহারাকে মেলালেন, এ মিলিয়ে দেখলেন তাই তো ইউসুফের মতোই তো মনে হচ্ছে, আমাদের সেই ছোট্ট ইউসুফ বড় হলো তো এরকমই তাকে দেখা যাওয়ার কথা। তারা অনেকটা সন্দেহের এবং অনিশ্চিতভাবে তার একটা প্রশ্ন ছুড়লো, তারা বললো কলু ইন্নাকা লা আনতা ইউসুফ, তাহলে আপনি কি ইউসুফ? সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাই এবং বোনেরা একটু খেয়াল করে দেখেন,
যে আল্লাহ তাআলা কিভাবে আমাদের লাইফের আপস অ্যান্ড ডাউনস গুলো আমরা একেবারে শেষ পর্বে এগুলো নিয়ে খুব মজাদার অনেক শিক্ষণীয় কথা বলবো, যেগুলো থেকে আপনি পুরো জীবনের সাথে কানেক্ট করতে পারবেন। আমাদের শেষ পর্বটা, চতুর্থ পর্বটা খুবই গুরুত্বপূর্ণ হবে, এজন্য আমি স্লো মোশনে শুধু এখানে অর্থ করে যাচ্ছি, ঘটনা প্রবাহের সাথে আপনাদেরকে কানেক্ট রাখার চেষ্টা করছি। আমি রিফ্লেকশন বা শিক্ষার দিকে যাচ্ছি না খুব একটা, একেবারে চতুর্থ পর্বে আমরা আগামী শুক্রবার এগুলো নিয়ে কথা বলবো। 10 ভাই অবাক হয়ে বলল, ইন্নাকালা আন্তা ইউসুফ, আপনি কি তাহলে ইউসুফ? মানে তারা নিজের নিজেকে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। হাউ কাম ইটস পসিবল, কীভাবে সে ইউসুফ হতে পারে? ইটস কোয়াইট ইম্পসিবল। তারা নিজেকে বিশ্বাস করতে পারছে না। সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম বানিয়ামিনকে ডেকে আনলেন, একসাথে দুই ভাই দাঁড়িয়ে বললেন, আনা ইউসুফ ও হাদা আখি, হ্যাঁ আমি হচ্ছি ইউসুফ আর এই বানিয়ামিন হচ্ছে আমার আপন ভাই, আমার আখি, আমার ভাই বানিয়ামিন, এই হচ্ছে আমার ভাই আর এই হচ্ছে আমি ইউসুফ। 10 ভাই তারা অবাক হয়ে গেলেন, তারা বিশ্বাস করতে পারলেন না যে এটাও কি সম্ভব। কদমান্নাল্লাহু আলাইনা, সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ সম্ভব, আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন, তিনি অনুগ্রহের মালিক, তিনি ইতিহাস পাল্টে দেওয়ার মালিক, তিনি ঘটনাকে পরিবর্তন করে দেওয়ার মালিক, তিনি যাচ্ছে তাই করতে পারেন। তিনি সে কুয়া থেকে তুলে, অন্ধ কুয়া থেকে আমাকে রাজপ্রাসাদে এনে আমাকে মিশরের অর্থমন্ত্রী বানিয়েছেন, তিনি পারেন। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা কোনো সদাচারী ব্যক্তির নেক কাজকে কী করেন না, নষ্ট করেন না। সদাচারী ব্যক্তির প্রতিদানকে তিনি নষ্ট করেন না, ভালো করলে এটার প্রতিদান সে পাবেই। এবার তো 10 ভাই অবাক, তারা অনুতপ্ত হয়ে বলল, কালু তাল্লাহ লাকদ আসারাকাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্মান দিয়েছে ভাই, তোমাকে অনেক সম্মান দিয়েছে, ওয়া ইন্না কুন্না লা খাতিন, আর আমরা ভুল করেছি। তারা অনুতপ্ত হয়ে ইউসুফ আলাইহিস সালামকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলো। তারা বললো, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমরাই জুলুম করেছি তোমার উপর, কিন্তু আমরা তোমাকে ছোট করতে পারিনি, আমরা চেয়েছিলাম তুমি ছোট হও, তোমাকে শেষ করে দিব, তোমাকে নিঃশেষ করে দিব, আল্লাহ তোমাকে নিঃশেষ তো করেনি, মিশরের রাজ প্রাসাদে এনে স্থান দিয়েছেন এবং মিশরের আজিজ এমএসের বানিয়েছেন, ক্ষমতার মসনদে তোমাকে বসিয়েছেন। তারা ক্ষমা চাইল এবং তারা ভয় পাচ্ছিল যে যদি না ইউসুফ এখন আমাদেরকে শাস্তি দেয়, চাইলে ইউসুফ আলাইহিস সালাম এখন তাদেরকে জেলে ঢোকাতে পারে, ছোটোবেলায় যেভাবে অত্যাচার করেছে অত্যাচার করতে পারে, ফাঁসির কাষ্ঠে ঝুলাতে পারে, ইউসুফ আলাইহিস সালাম কিছুই করলেন না। এটাই নবীদের চরিত্র, এটাই আদর্শ মানুষের চরিত্র, এটাই আলোকিত মানুষের চরিত্র। কল আল্লাহ তাসরি বা আলাইকুম ইয়াউম, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করুক, মে আল্লাহ পারানিও, ওহু আরহামুর রাহিমিন, তিনি মেহেরবান দয়ালু, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি ভাই, তোমাদের সে ছোটোবেলার অন্যায় অত্যাচারের কিছু ছিটে ফোটা আমি মনে রাখিনি, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। ইদহাবু বি কামিসি হাদা, আমার এই জামাটা নিয়ে বাবার কাছে যাও, ফালকুহু আলা ওয়াজহি আবি, আমার বাবার চেহারার মধ্যে লাগাও, ইয়াতি বাসিরা, তিনি চোখের দৃষ্টি ফিরে পাবেন। সুবহানাল্লাহ, যেহেতু ভাইরা এসে বর্ণনা দিয়েছিল যে আমাদের বাবা কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার কমিজটা নিয়ে যাও। আমরা প্রথম পর্বে বলেছিলাম যে সূরা ইউসুফের তিনটা স্বপ্নের কথা আছে, ছেলেবেলায় দেখা ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন, জেলখানায় দুই কয়েদির স্বপ্ন আর রাজার স্বপ্ন। আবার আমরা এও বলেছিলাম যে সূরা ইউসুফের তিনটা কমিসের কথা আছে, মানে জামা, এক হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে ছাগলের রক্ত লাগিয়ে ভাইরা বলেছিল ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে খেয়ে ফেলেছে সেই জামা, আবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য পেছন থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা টেনে পেছন থেকে ছেড়ে ফেলেছিল ওই জামা, এখানে আরেকটা জামা, কোনো কোনো বর্ণনা এসেছে এটা হচ্ছে নবুয়াতের জামা, যেটা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন, যেটা ইসহাক আলাইহিস সালাম থেকে পাওয়া বিলায়াত বা নবুয়াতের জামা। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জামাটি নিয়ে তাড়াতাড়ি আমার বাবা ইয়াকুবের চোখে লাগাও, লাগানোর সাথে সাথে তিনি দৃষ্টি ফিরে পাবেন। এবং ওয়াতুনি বি আহলিকুম আজমাইন, এরপর পুরা বানী ইসরায়েলকে নিয়ে আমার সম্মানিত বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবিউল্লাহ ফিল আরদ ফি কানাআন, তাকে নিয়ে তোমাদের ছেলে সন্তান সবাইকে নিয়ে আসো, আল্লাহ আমাকে এখানে অনেক সম্মানিত করেছে, আমি এখানে একা একা থাকতে চাই না, তোমাদেরকে নিয়ে থাকতে চাই, এবং আল্লাহ তাআলা এতদিন আমাকে অনুমতি দেননি, তোমাদের সাথে যোগাযোগের কোনো পারমিশন অনুমতি আল্লাহ তাআলার কাছ থেকে ছিল না, আর নবীরা আল্লাহ তাআলার কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল না পেয়ে কিছু করতে পারেন না, আমার বুক ফেটেছে কিন্তু আমি মুখ ফুটে কিছু বলতে পারিনি, আমাকে ধৈর্য ধারণ করতে হয়েছে, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন, আমার বাবা আমাকে না পেয়ে বানিয়ামিনকে হারিয়ে ধৈর্যের যে পরাকাষ্ঠা দেখিয়েছেন আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন, তোমরা যাও,
এই জামা বাবার চোখে লাগালে বাবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন, সবাইকে নিয়ে তোমরা মিশরে আসো, আর কানাআনে নয়, সে মরু অঞ্চলে নয়, ফিরে আসো তোমরা, এখানে আমরা একসাথে সবাই মিলে থাকবো। ওলাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। এরপর কাফেলা যখন ইয়াকুব আলাইহিস সালামকে আনার জন্য কানাআনের উদ্দেশ্যে রওনা হলো, জাস্ট মিশর ছেড়ে কাফেলা কানাআনের উদ্দেশ্যে রওনা হওয়া মাত্রই সেই শত শত মাইল দূরে ইয়াকুব আলাইহিস সালাম সবাইকে ডেকে বললেন, তোমরা যদি আমাকে পাগল না বলো, যে আমি পাগলের প্রলাপ বলছি এমন কথা যদি আমাকে না বলো তাহলে আমি একটা কথা বলবো। সবাই বললো বলেন, তিনি তো অন্ধ। তিনি বললেন, ইন্নি আজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ নাকের মধ্যে পাচ্ছি, আমার ইউসুফের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ আমার নাকে বাতাসের ঝাপটা এসে লাগছে আমার নাকে, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সবাই বলে, আপনি বলেন কি, 30 বছর আগে যে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে, ইউসুফ আসবে কোত্থেকে? ইউসুফ ইউসুফ করে তো জীবনটাই শেষ করে দিলেন। কলু তাল্লাহি ইন্না কালাফি দলালিকাল কদিম, সবাই বললো আল্লাহর কসম, ইউসুফ বলতে কেউ বেছে নাই, নিশ্চয়ই আপনি সে আপনার আগের মতিভ্রম, আপনার যে ভুল, আপনি যে ভুলের মধ্যে আছেন যে ইউসুফ এখনও আছে, বেঁচে আছে, পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে, আপনি যে সেই প্রলাপ বকেই যাচ্ছেন, আপনি সে আগের ভ্রান্তিতেই আছেন, ইউসুফ নেই, এটা আপনার ভ্রান্তি। এরকম বলতে না বলতেই কিছুদিন পর সে কাফেলা যখন ফিরল, ফালাম্মা আনজা আল বাশির আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসিরা, কাফেলার সুসংবাদদানকারী তিনি এসে বললেন যে আমরা ইউসুফকে খুঁজে পেয়েছি। 10 ভাই এসে বললো, বাবা ইউসুফকে খুঁজে পেয়েছি। এবং সে জামা দেয়া হলো, সেই জামা সাইয়েদিনা ইয়াকুব আলাইহিস সালাম চোখের সাথে যখন লাগালেন, লাগানোর সাথে সাথে সুবহানাল্লাহ তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন, ওনার অন্ধ চক্ষু মুহূর্তে ভালো হয়ে গেল। এবং ইউসুফ আলাইহিস সালামের যে ভবিষ্যৎবাণী সে অনুযায়ী সাথে সাথে তিনি তার চোখে আগের মতো দেখতে লাগলেন। তখন তিনি বললেন, ক্বালা আলাম আকুল্লাকুম, আমি কি তোমাদের বলিনি যে ইন্নি আজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ আমার নাকে পাচ্ছি, তোমরা তো আমাকে বলেছো যে আমি প্রলাপ বকছি, ইন্নি আলাম মিন আল্লাহি মা লা তাআলামুন, মনে রাখো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন জিনিস জানি যেটা তোমরা জানো না, কারণ হচ্ছে আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল নবী, সো আমি এমন জিনিস জানি যেটা তোমরা জানো না। এবার 10 ভাই এসে বাবার কাছে ক্ষমা চাইতে শুরু করলো, বাবাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল, কলু ইয়া আবা নাস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিন, বাবা আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি নবীউল্লাহ, আপনি ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, ইন্না কুন্না খাতিন, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমরা আমাদের ভাই ইউসুফের প্রতি জুলুম করেছি, ইউসুফ মরেনি বাবা, আমরা মিথ্যা বলেছিলাম, আমাদের ভাই ইউসুফকে আল্লাহ মিশরের রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছেন, আমরা যে আজিজে মিশরের কথা এতদিন ধরে বলে আসছি সেই ইউসুফ। আল্লাহ আকবার, কীভাবে ইতিহাস পাল্টে যায়, কীভাবে বাতাসের গতি উল্টে যায়, কীভাবে মানুষ নতুন ইতিহাস তৈরি করে। তারা বললো, বাবা আপনি আমাদের জন্য ক্ষমা চান, আমরা আমাদের ভাইকে ফিরে পেয়েছি, এবং ইউসুফ আমাদেরকে এখান থেকে মিশরে সবাই মিলে একসাথে থাকার জন্য, মিশরে যাওয়ার জন্য তিনি ইনভাইট করেছেন। কলা সাউফা আস্তাগফিরুলাকুম রব্বি, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কারণ যেহেতু তোমরা অনুতপ্ত হয়েছো, আর অনুতপ্ত বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি মেহরবান, তিনি ক্ষমাশীল, দয়ালু, মেহরবান। এবার কানাআন থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী, 10 ভাই, তাদের স্ত্রী সন্তানেরা সবাই মিলে বিশাল এক ক্যারাভানে কাফেলায় করে মিশরের উদ্দেশ্যে রওনা হলো। এবং এভাবেই কিন্তু বনি ইসরাইল কানাআন থেকে, ফিলিস্তিন থেকে মিশরের উদ্দেশ্যে কীভাবে মাইগ্রেট করে, মাইগ্রেশনটা কীভাবে হয়েছিল এখান থেকে কিন্তু আমরা জানতে পারি। ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহ আমিনিন, এবং তারা যেদিন কানাআন থেকে এসে মিশরে পৌঁছবে, মিশরে সেদিন সরকারের ছুটির দিন ঘোষণা করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম, এবং জাতীয় উৎসবের দিবস ঘোষণা করেছিলেন, পুরো মিশরকে আলো দিয়ে সাজানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, যে নবীউল্লাহ কানাআন থেকে ইয়াকুব আলাইহিস সালাম তার বংশধর নিয়ে সবাইকে নিয়ে মিশরে আগমন করবেন। রাজকীয় রিসেপশন দিয়ে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে রিসিভ করলেন, এবং পিতা পুত্রের সেই মিলন, পিতা পুত্রের সেই সাক্ষাৎ, সেটা যে কতটা হৃদয় বিদারক ছিল, সেটা যে কতটা মায়াবী ছিল, সেটা যে কতটা ভালোবাসার ছিল, সেটা যে কতটা মানে অসাধারণ ছিল, সেটা ভাষায় আসলে বর্ণনা করা সম্ভব না। প্রায় 30 বছর পরে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে জড়িয়ে ধরলেন, পিতা পুত্রের কান্নায় আশেপাশের পুরো কান্না বিজড়িত একটা দৃশ্যের অবতারণা ঘটলো, সবাই কাঁদল।
এবং সেদিন ইউসুফ আলাইহিসসালাম বাবাকে মাকে কাছে টেনে নিলেন। কোনো বর্ণনা এসেছে ওনার মা বানিয়ামিনকে জন্ম দেওয়ার সময় মারা যায় এবং তার খালা লাইয়াকে ইয়াকুব আলাইহিসসালাম বিয়ে করেছিলেন। খালা যেহেতু মায়ের স্থলে সেহেতু বাবা মা, এভাবে কোনো বর্ণনায় তার মা ইন্তেকাল করেননি, ইউসুফ আলাইহিসসালামের মা। সো বাবা মাকে কাছে টেনে নিলেন আর বললেন, উদুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন, নিরাপত্তার সাথে আপনারা মিশরে প্রবেশ করুন। ওয়া রাফা'আ আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজ্জাদা, বাবা মাকে তিনি আরশে বসালেন, সম্মান দিলেন। এরপর বাবা মা এবং 10 ভাই সহ সবাই খাররু লাহু সুজ্জাদা, ইউসুফ আলাইহিস সালামের সম্মানে তারা মাথা নত করলো অথবা সেজদায় লুটিয়ে পড়লো। এই সেজদার ব্যাপারে দুইটা মতামত আছে। সেজদা অর্থ এটাও হতে পারে জাস্ট বো ডাউন দেল হেড জাস্ট এ লিটল বিট, মাথা একটু নিচু করে সম্ভাষণ জানালো, এটাও সেজদা। আরেকটা হচ্ছে কপাল, হাত হাঁটু কপাল একেবারে মাটিতে লাগিয়ে আমরা সালাতে যেই সেজদা দিই এটাও হতে পারে। এটা যদি হয় তাহলে সেই শরীয়তে, ওনাদের শরীয়তে এটা বৈধ ছিল, এটাকে বলে অনারারি সাজদা, সম্মানসূচক সেজদা, যেটা উম্মতে মুহাম্মাদির যে শরিয়ত, রাসূলুল্লাহ ইসলামের শরীয়তে, শরিয়তে ইসলামিয়াতে এটা বৈধ নয়। শুধু আল্লাহ তাআলা ছাড়া আমরা কাউকে সেজদা দিতে পারি না। সবাই যখন সেজদায় লুটিয়ে পড়ে, ইউসুফ আলাইহিস সালামের যে তিনি নাবী, তিনি তিনার লিডারশিপ যখন সবাই মেনে নিল, সম্মান প্রদর্শন করলো, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওয়াকাল ইয়া আবাতি হাযা তাআবিলু রুয়ায়া মিন ক্বাবল, বাবা এই হচ্ছে আজকের এই ঘটনাটাই হচ্ছে আমার সেই ছোট্টবেলার দেখা স্বপ্নের ব্যাখ্যা। কারণ ছোট্টবেলা দেখেছিলাম, রআইতু আহাদা আশারা কাওকাবান ওয়া শামসা ওয়াল কামারা রআইতুহুম লি সাজিদিন। কারণ ইউসুফ আলাইহিস সালাম ছেলেবেলায়, আপনাদের মনে আছে প্রথম পর্বে আমরা ঘটনাটা বলেছিলাম, তিনি স্বপ্নে দেখেছিলেন যে চাঁদ সূর্য আর 10টা তারা, 11টা তারা ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করছে। তার মানে শামস মানে ওনার পিতা, মানে সূর্য হচ্ছে রূপকর্থ ওনার পিতা, চন্দ্র ওনার মা, আর 11 ভাই মানে বইমাত্র 10 ভাই আর আপন ভাই বেনিয়ামিন, সবাই ইউসুফ আলাইহিস সালামের নবুওতির সামনে, ওনার লিডারশিপের সামনে সবাই যে আবার একত্রিত হবেন, ওনার নেতৃত্বে যে পুরো ফ্যামিলিটার একটা হ্যাপি রিইউনিয়ন হবে, এটাই হচ্ছে সেই ছেলেবেলার দেখা ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা। তো সবাই যখন মাথা নুইয়ে, বাবা মা সব ভাইয়েরা যখন মাথা নুইয়ে ইউসুফ আলাইহিস সালামকে নবুওতির স্বীকৃতি এবং শ্রদ্ধা জানাচ্ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা এটাই হচ্ছে আমার ছেলেবেলার দেখা সেই স্বপ্নের ব্যাখ্যা। কদ জা আলাহা রব্বি হাক্কা, আল্লাহ তাআলা সেই স্বপ্নকে সত্যায়ন করেছেন। ওয়াকদ আহসানা বি ইদ আখরাজানি মিনাস সিজন, এবং জেলখানা থেকে আল্লাহ তাআলা বের করে আমাকে অনেক সম্মানের একটা স্থানে অধিষ্ঠিত করেছেন। নাও আম দ্য ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট, আমি মিশরের অর্থমন্ত্রী বাবা। ওয়াজা আকুম মিনাল বাদভি মিম বাদি আন্নাজাগা শাইতান ও বাইনি ওয়া বাইনি আখওয়াতি, এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাদেরকে সেই কানাআনের মরু অঞ্চল থেকে বের করে এনে মিশরের এই সভ্য সমাজে নিয়ে আসলেন, এবং শয়তান যে আমার আমার ভাইদের মধ্যে যে চক্রান্ত করেছিল, যে চক্রান্তের ফাঁদে পা দিয়ে আমার ভাইরা আমাকে অত্যাচার করে কুয়ায় ফেলেছিল, এই বিশাল ঘটনা প্রবাহের পরে আল্লাহ তাআলা আমাদেরকে এই হ্যাপি রিইউনিয়নের সুযোগ দিলেন, পুরো ফ্যামিলি আজকে আমরা একত্রিত হলাম, কানাআন থেকে আমরা এখন মিশরে বসবাস করব। ইন্না রব্বি লতিফুল লিমায়াশা, আল্লাহ তাআলা যার ক্ষেত্রে চান এরকম অত্যন্ত দয়া দেখিয়ে থাকেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, তিনি মহাজ্ঞানী, তিনি প্রজ্ঞাময়। এবার ইউসুফ আলাইহিসসালাম, আল্লাহ যে ওনাকে সেই অন্ধ কুয়া থেকে রাজপ্রাসাদে নিয়ে আসলেন, দাসত্ব থেকে রাজত্বের সিংহাসনে বসালেন, বাবাকে আবার পুরো ফ্যামিলি সহ মিশরে আসার সুযোগ দিলেন, হ্যাপি রিইউনিয়ন অফ দ্য ফ্যামিলি ঘটার সুযোগ করে দিলেন, সেদিন ইউসুফ আলাইহিসসালাম এবার আল্লাহ তাআলার প্রশংসা করছেন। তিনি বলছেন, রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলক, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছ, ও আল্লামতানি মিন তাআউইলিল হাদিস, তুমি আমার কথার মর্মে পৌঁছার তৌফিক দিয়েছ। কেউ কোনো জটিল কথা বললে, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে আমি এটার ব্যাখ্যা করে দিতে পারি, এটা তুমি শিখিয়েছ। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আকাশ জমিনের স্রষ্টা, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে তুমি আমার অভিভাবক। তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সলিহিন, আল্লাহ তোমার কাছে একটাই দোয়া, তুমি তুমি আমাকে ইসলামের সাথে মৃত্যু দিও এবং নেককারদের সাথে তুমি আমাদের হাসর করো। সুবহানাল্লাহ, এই দোয়াটা আপনারা করবেন, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সলিহিন, এটা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের স্পেশাল দোয়া। তিনি বলেছিলেন, আল্লাহ তাওয়াফানি মুসলিমান, আমার যখন মৃত্যু হবে আমি যেন ইসলামের উপর মৃত্যুবরণ করতে পারি, ও আল হেকিনি বি সলিহীন, এবং সৎ কর্মশীলদের সাথে যেন আমার হাসর হয়, তাদের সাথে যেন আমি মিলিত হতে পারি। সম্মানিত সুবি সুদী, খুব সংক্ষেপে এভাবে সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালামের সেই চমৎকার আহসানুল কসাস, দ্য বেস্ট অ্যামং স্টোরিজ, যত ঘটনা হতে পারে পৃথিবীতে আল্লাহ বলেছেন এটা সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনা বা স্টোরি, এভাবেই শেষ হলো। 101 আয়াত পর্যন্ত আজকে আমরা কভার করলাম, 102 থেকে শুরু করে 111 পর্যন্ত এই 11টি আয়াত মূলত, এই 10টি আয়াত মূলত উপসংহার,
এই উপসংহারটি ইনশাআল্লাহ আজিজ আমরা আমাদের সর্বশেষ লাইভ সিরিজে অর্থাৎ আগামীকাল শুক্রবারে চতুর্থ পর্বে আমরা এই উপসংহারটি টেনেই পুরো 111 আয়াত বিশিষ্ট এই সূরাটির সারমর্ম কি, সার নির্দেশ কি, শিক্ষা কি, রিফ্লেকশন কি, লাইফ লেসন কি আছে আমরা খুঁটে খুঁটে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য থেকে আমাদের জীবনের জন্য পাথেয় নেওয়ার চেষ্টা করব, শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করছি লাইভগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন, সূরা ইউসুফ সম্পর্কে খুব সহজে সাবলীল আপনারা কথামালাগুলো আপনারা বুঝতে পারছেন এবং আশা করি আপনারা শেয়ার করছেন। যারা দেরিতে যুক্ত হয়েছেন তাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করবো যে আপনারা লাইভটি শেয়ার করবেন। শেয়ার করলে যেটা হয়, অনেক ভাই বোনরা এই লাইভগুলো থেকে ওনারা লাইভগুলো শুনতে পারেন এবং উপকৃত হতে পারেন। সম্মানিত সুধীপ, বাংলাদেশে প্রচণ্ড গরম পড়েছে, আমরা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি যে প্রচণ্ড তাপদাহে মানুষের নাভিশ্বাস এবং বিগত প্রায় 25 বছরের গরমের যে রেকর্ড সেই রেকর্ডকে ছাড়িয়ে তাপমাত্রা এতটা উচ্চে চলে যাচ্ছে যে মানুষের জন্য রোজা রাখা কষ্ট হয়ে যাচ্ছে। সো এমনি প্রচণ্ড গরম, আবার রোজা, এর মধ্যে মানুষের অত্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে। সো আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে বৃষ্টি নাজিলের দোয়া করা। আমি সবাইকে বলবো যে আপনারা ইফতার পরবর্তী সময়ে সাহারির আগ পর্যন্ত বেশি বেশি পানি পান করুন, যাতে করে আমাদের ডিহাইড্রেশনের সমস্যা না হয়ে যায় এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড গরম এবং তাপদাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করতেন। আমরা যেন বেশি বেশি বৃষ্টির জন্য দোয়া করি। সাহিহ বুখারীতে এসেছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বৃষ্টির জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা স্কিনা আল্লাহুম্মা স্কিনা আল্লাহুম্মা স্কিনা, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দিন, বৃষ্টি নাজিল করুন। এবং এটাকে ইস্তিসকা বলে, ইস্তিসকার সালাতও তিনি পড়তেন। ইস্তিসকার সালাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করতেন এবং দোয়া করতে 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 আমরা তো এইভাবে হাত তুলি, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতে তুলতে একেবারে অনেক উপরে হাত তুলে ফেলতেন, ফলে হাত তাই ওরা বায়াদ ইবদাইহি, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলে শুভ্রতা সাহাবারা দেখতে পেতেন। সো এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহুম্মা স্কিনা আল্লাহুম্মা স্কিনা আল্লাহুম্মা স্কিনা, হে আল্লাহ আপনি রহমের বৃষ্টি নাজিল করুন। সহি মুসলিমের বর্ণনা এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা, অর্থাৎ হে আল্লাহ আপনি বৃষ্টি নাজিল করুন, বৃষ্টিতে আমাদেরকে সহায়তা করুন, সাহায্য করুন। সুনানে আবু দাউদের বর্ণনায় আরেকটি চমৎকার ফ্রেজ এসেছে যেটা পড়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করতেন। সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা স্কিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিল, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দিয়ে সাহায্য করুন, বৃষ্টি নাজিল করুন, আপনি মুষলধারে বৃষ্টি দিয়ে আমাদেরকে সিক্ত করে দিন, যে বৃষ্টিতে আমাদের জমিন উর্বর হবে, আমাদের গবাদি পশুগুলোর জন্য ঘাস লতাপাতার ব্যবস্থা হবে এবং যে বৃষ্টিতে আমাদের জন্য উপকার থাকবে, কোনো বিপর্যয় কোনো ক্ষতি থাকবে না, এরকম উপকারী বৃষ্টি আপনি বিলম্ব না করে অতি সত্বর আমাদের উপর নাজিল করুন। তাই আমরা এই গরমের তাপদাহ থেকে বাঁচার জন্য যেন আল্লাহ তাআলার কাছে সলাতুল ইস্তিসকা পড়ি, বৃষ্টি নাজিলের এই দোয়া করি, এই গরম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে যেন আমরা শান্তি কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজতে রাখুন। এখানেই আজকের রিফ্লেকশনস ফ্রম সুরা ইউসুফ শিরোনামের লাইভ সিরিজের তৃতীয় পর্বটি শেষ করছি। হাদা মা ইন্দি ওয়া আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।